আপনাদেরকে এমন একটি অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি যেটা সম্প্রতি একটা এলাকাতে ঘটেছে। আমাকে কল করা হয়েছিল, হঠাৎ করেই একটি তিনটি পশু অসুস্থ হয়ে যায়। তো আমি সেখানে পৌঁছাবার আগেই দুটো পশু মারা যায় এবং আমি একটা পশু, সেটি ছিল একটি বকনা বাছুর, তার চিকিৎসা চালিয়েছিলাম। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ফার্মার্স হোম ইউটিউব চ্যানেল। সুপ্রিয় দর্শক, আজকে গবাদি প্রাণীর অত্যন্ত মারাত্মক একটি রোগ নিয়ে কথা বলব, সেটি হচ্ছে ঘাসে বিষক্রিয়া, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি নাইট্রেট পয়জনিং বা সায়ানাইড পয়জনিং। প্রতি বছর আমরা দেখছি যে হঠাৎ করে গরু ঘাস খাওয়ার পরে বিষক্রিয়া শুরু হয়, পেট ফেঁপে যায় এবং পশুটি হঠাৎ করেই মারা যাচ্ছে। এখানে চিকিৎসার তেমন কোনো সুযোগ পাওয়া যায় না, যদিও বা চিকিৎসা চালিয়ে যাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু সে চিকিৎসাটি ফেইলিওর হয়। তো আমরা আজকে এই ঘাসে বিষক্রিয়া নিয়ে কথা বলব এবং এটি থেকে আসলে পরিত্রাণের উপায় কী সে সম্পর্কে একটুখানি জানাবো। তো ভিডিওটি দেখতে আশা করি আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আমি আপনাদেরকে এমন একটি অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি যেটা সম্প্রতি একটা এলাকাতে ঘটেছে। আমাকে কল করা হয়েছিল, হঠাৎ করেই একটি তিনটি পশু অসুস্থ হয়ে যায়। তো আমি সেখানে পৌঁছাবার আগেই দুটো পশু মারা যায় এবং আমি একটা পশুর, সেটি ছিল একটি বকনা বাছুর, তার চিকিৎসা চালিয়েছিলাম। সেটাকে আমি ফ্লুইড থেরাপি দিয়েছিলাম, পাশাপাশি ব্লড যেটি হয়েছিল তার রোমেনে সেটি বের করার জন্য ট্রোকার ক্যানুলা ব্যবহার করেছিলাম, কিন্তু সর্বশেষ তেমন কোনো ফলাফল আসেনি। সর্বশেষ সে বকনাটিও কিন্তু মারা যায়। তো আমরা এই যে হঠাৎ পশু মারা গেল মারাত্মক বিষক্রিয়ায়, এটি আসলে কোথা থেকে হলো সেটি মালিকের সঙ্গে কথা বলেছিলাম। মালিক বলেছিল যে সে ঘেরের পাড়ের থেকে বা একটু নিচু জায়গা থেকে কিছু ঘাস কেটে এনেছিল, সেই ঘাস খাওয়ানোর পরপরই কিন্তু হঠাৎ করে তিনটি গরু অসুস্থ হয়ে পড়ে, দুটি গরু চোখের সামনেই মারা যায় এবং একটি গরু একটু ধীরে ধীরে তার সংক্রমণ হয়েছিল, বিষক্রিয়া শুরু হয়েছিল। আমাকে কল করার পরে আমি সেখানে ছুটে গেলাম, প্রাথমিক চিকিৎসা দিলাম। পশুটির অবস্থা ভালো ছিল না এবং শেষ পর্যন্ত সেটিকে কিন্তু বাঁচিয়ে তোলা সম্ভব হয়নি। তো আমরা যারা খামার করছি, আমরা যারা গ্রাম অঞ্চলে ক্ষুদ্র খামারি, তাদের জন্য বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কোথাকার ঘাস কেটে আনছি এবং সেই ঘাসটির চেহারাটা, বাহ্যিক চেহারাটা কেমন, নাইট্রেট পয়জনিং বা সায়ানাইড পয়জনিং কোন ঘাস থেকে ছড়িয়ে পড়তে পারে। এটা কিন্তু মারাত্মক এক ধরনের বিষক্রিয়া আমরা জানি গবাদি পশুতে। যদি কোনো পশু ওই নাইট্রেট পয়জনিংয়ের শিকার হয় তাহলে সে পশুটি প্রায় ক্ষেত্রেই বাঁচে না। এখানে চিকিৎসা করার সুযোগ কিছু ক্ষেত্রে পাওয়া যায়, কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। তো আমরা দেখছি যে হঠাৎ করে যে ঘাসটি বেড়ে ওঠে বা বাড়ন্ত ঘাস যেটাকে বলছি, যেটার চেহারা কিন্তু কালো কুচকুচে হয়ে যায়, এই ধরনের ঘাসে কিন্তু নাইট্রেট পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা যারা গ্রামের কৃষক বা ক্ষুদ্র খামারি রয়েছে, তারা এই ধরনের ঘাস কাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। বিশেষ করে বেশ কিছুদিন যদি অনাবৃষ্টি হয় দেশে বা হঠাৎ অনাবৃষ্টির পরে একটু বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে কিন্তু ঘাসগুলো ডগডগ করে লক লক করে বড় হতে থাকে। তো এই অবস্থায় সেই ঘাসগুলো কিন্তু আমরা কেটে খাওয়ানোর ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করব। আর বেশ কিছুদিন যদি অনাবৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, যেটা এটা ঘাসের শিকড়ের মাধ্যমে তার পাতায় চলে আসে, এক্ষেত্রে নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট বিষ তৈরি করে এবং সেই বৃষ্টি ঘাসের সঙ্গে যখন গবাদি পশু গলাধকরণ করে বা তার রুমেনে যায়, হঠাৎ কিন্তু একটা বিষক্রিয়া শুরু হয়ে যায়। তো এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা এটিকে ভিনেগার খাওয়াতে পারি, সেটা বিষক্রিয়া কাটানোর জন্য কিছুটা কাজ করবে। এমার্জেন্সি মুহূর্তে আমরা ওই পশুটিকে ফ্লুইড, ডেক্সট্রোজ ফ্লুইড থেরাপি দিতে পারি, সেটা এক্ষেত্রে আমরা সোডিবাই কার্ব ইঞ্জেকশন ব্যবহার করতে পারি। অভিজ্ঞ রেস্টার্ড চিকিৎসক যারা রয়েছেন, উপজেলা লাইভস্টক অফিসার বা ভেটেরিনারি সার্জন, তারা কিন্তু আমাদেরকে সাজেস্ট করে থাকেন, আমরা সেভাবেই প্রাথমিক চিকিৎসাটি দেওয়ার চেষ্টা করি তাদের পরামর্শক্রমে। কোনো কোনো ক্ষেত্রে দু একটি পশু বেঁচে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পশুটিকে বাঁচিয়ে তোলা সম্ভব হয় না। সুতরাং এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমাদের সাধ্য থাকে তাহলে আমরা হাইব্রিড উন্নত জাতের যে ঘাস রয়েছে সেটি কিন্তু চাষ করতে পারি। এই ঘাস থেকে সাধারণত বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। সাধারণত বিল, খাল, নালা, নর্দমায় যে ঘাসগুলো বেড়ে ওঠে সেখানের ঘাসের থেকে কিন্তু এই ধরনের নাইট্রেট পয়জনিং বা সায়ানাইড পয়জনিংয়ের মোটামুটি লক্ষণ পাওয়া যায়। সর্বশেষ যদি আপনার পশুটি আপনার কাছে মনে হয় যে নাইট্রেট পয়জনিং বা ঘাসের বিষক্রিয়ার শিকার হয়েছে, আপনি দেরি না করে অতি সত্বর আপনার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন অথবা উপজেলা লাইভস্টক অফিসার বা যারা চিকিৎসকগণ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। যদি সম্ভব হয় তারা এসে একটা ভালো বেটার ট্রিটমেন্ট আপনার পশুটিকে দিবে। আপনার যদি কপাল ভালো হয় আপনার পশুটি বেঁচেও যেতে পারে। দর্শক, আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ফার্মার্স হোমের অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভিডিওটি যদি সামান্যতম উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।